আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি ডাক্তার মাসুদ হোসেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব পুরুষের অর্থাৎ যুবক পুরুষের একটি বিশেষ রোগ, অন্ডকোষের রোগ। রোগটিকে ভেরিকোসিল বলা হয়ে থাকে। তো ভেরিকোসিলটা সাধারণত পুরুষদের ভিতরে হয়ে থাকে, যুবক পুরুষদের মধ্যে হয়ে থাকে। যুবক পুরুষের ভিতরে বিশেষ করে যারা অবিবাহিত তাদের ভিতরেই ভেরিকোসিলটি বেশি হয়ে থাকে এবং বিবাহিতদেরও ক্ষেত্রে হয়ে থাকে। তার ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে ভেরিকোসিল পরিলক্ষিত হয়। তো অবিবাহিত পুরুষদের কী কারণে ভেরিকোসিল হয়? অবিবাহিত পুরুষরা অতিরিক্ত মাস্টারবেশনজনিত কারণে, অত্যাধিক কামোদ্দীপক হওয়ার কারণে, অনেক সময় তাদের হস্তমৈথুনজনিত কুফলের কারণে ভেরিকোসিলটি হয়ে থাকে। অতিরিক্ত মাস্টারবেশন করে, হস্তমৈথুন করে, হঠাৎ করে হস্তমৈথুন এবং মাস্টারবেশন ছেড়ে দিলে এই রোগটি বেশি পরিলক্ষিত হয়। অর্থাৎ বাম অন্ডকোষ 95% ক্ষেত্রে এবং 5% ক্ষেত্রে ডান অন্ডকোষে ভেরিকোসিল হয়ে থাকে। ভেরিকোসিলটি হচ্ছে অন্ডকোষের উপরে যে রগগুলো রয়েছে সে রগগুলো ফুলে ফেঁপে মোটা হয়ে যাওয়া, এবং কারো কারো ক্ষেত্রে অন্ডকোষের এই রোগটি খুব যন্ত্রণাদায়ক হয়। আর সাধারণত ভেরিকোসিল হলে পুরুষদের স্পার্ম কোয়ালিটি কমে যায় এবং স্পার্ম উৎপাদনটাও কমে যায়। বিয়ের পরে তাদের বাচ্চা হয় না, অর্থাৎ বন্ধত্বের সৃষ্টি হয়। তাছাড়া ভেরিকোসিল হলে পেনিসের ভিতরে ব্লাড সার্কুলেশন কমে যায়, পেনিস বাঁকা হয়ে যায় এবং চুপসে যায়, ছোট হয়ে যায়, এবং মোটা রক্ত যেগুলো রয়েছে অন্ডকোষের উপরে সেগুলোর মধ্যে বেশি রক্ত প্রবাহিত হওয়ার কারণে এই রক্তগুলো ফুলে মোটা হয়ে ভেরিকোসিল রোগের সৃষ্টি হয়। তো দর্শক, ভেরিকোসিলের চিকিৎসা অবশ্যই আপনারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে গ্রহণ করবেন। স্পেসিফিক মেডিসিন, লক্ষণ সাদৃশ্য মেডিসিন নির্বাচন করে প্রয়োগ করলে ভেরিকোসিল খুব দ্রুত ভালো হয়ে যায়। তো ভেরিকোসিলের লক্ষণ সাদৃশ্য অনেক ওষুধ আছে, যেগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে এবং আমার ওয়েবসাইটের বিস্তারিত সংবাদের মধ্যে আমি লিখে দিয়েছি, আপনারা সেগুলো পড়বেন এবং অবশ্যই একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে এই রোগে চিকিৎসা গ্রহণ করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।